অজানা নম্বরের ফোন রিসিভ করছেন তাহলে কিন্তু একটু সতর্ক হন। ফোন রিসিভ করলে সেকেন্ডে ফাঁকা হয়ে যেতে পারে অ্যাকাউন্ট। সাইবার ক্রাইমের অভিনব পন্থায় বাড়ছে আতঙ্ক। কোন নম্বর থেকে ফোন এলে হতে হবে সাবধান, কিভাবে বাঁচাবেন নিজের রোজগারের টাকা, বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে। ডিজিটালাইজেশনের যুগে প্রতিনিয়ত বাড়ছে সাইবার ক্রাইমের সংখ্যা। প্রতারকরা বিভিন্নভাবে মানুষকে নিশানা করছে। সাইবার অপরাধ সম্পর্কিত একটি প্রতিবেদন চেকপয়েন্ট রিসার্চ বলছে, ভারতে সাপ্তাহিক সাইবার অপরাধ গত বছরের তুলনায় এবছরের প্রথম ত্রৈমাসিকে 18% বৃদ্ধি পেয়েছে, গত বছরের তুলনায় যা অনেকটাই বেশি। বহু সংস্থার তরফে সাইবার হামলার অভিযোগ পাওয়া গেছে, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই স্ক্যামাররা নাগরিকদের টার্গেট করছে। গত বছরের তুলনায় এবছরের সাপ্তাহিক সাইবার অপরাধ 7% বৃদ্ধি পেয়েছে। বিশ্বের হিসেব বলছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে শিক্ষা ও গবেষণা খাতে সর্বাধিক সংখ্যক সাইবার হামলা দেখা গেছে। সাইবার ক্রাইমের সবথেকে বড় ফাঁদ হলো ওটিপি, কারণ কখনো ফোন করে চাওয়া হচ্ছে ওটিপি, বা কখনো ইউপিআই এর পাসওয়ার্ড জানতে পাতা হচ্ছে ফাঁদ, ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই খোয়া যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। এ ব্যাপারে অনেকদিন ধরেই সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে, ফলে অনেকেই এ ব্যাপারে সচেতন হয়েছেন, আর তাই এবার অপরাধের ধরন বদলে ফেলেছে সাইবার অপরাধীরা। এখন ওটিপি জানার জন্য নয়, ফোন করে নাম ঠিকানা জানার মতো সাধারণ কথাবার্তার মধ্যেই অ্যাকাউন্ট থেকে গায়েব করে নিচ্ছে টাকা। তাই কোনো অচেনা নম্বর থেকে আসা ফোন রিসিভ করার আগে সাবধান। কিন্তু কীভাবে সাবধান হতে হবে এমন অপরাধ থেকে? এই বিষয়ে সাইবার বিশেষজ্ঞ বলছেন, এক্ষেত্রে অপরাধী সম্ভবত বিদেশে বসেই কাজ করছে। যখন কেউ ফোন রিসিভ করছে তখন ওপার থেকে নাম ও ঠিকানা জিজ্ঞেস করা হচ্ছে, কয়েক সেকেন্ড কথোপকথনের মধ্যেই ডিকোড করা হচ্ছে ফোনের সেটিংস, এরপর ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হচ্ছে টাকা। পুরো কাজটাই করা হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ভারতীয় ফোন নম্বর ছাড়া অন্য কোনো নম্বরের ফোন রিসিভ না করাই ভালো। ভারতীয় নম্বরের আগে থাকে +91 এই দুই সংখ্যা, সেটা না থাকলে কোনো অচেনা নম্বরের ফোন না তোলার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাই এভাবে নিজেও সুরক্ষিত থাকুন, অন্যকেও সুরক্ষিত রাখুন। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এটা একজন কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হে আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোহর রোড, উত্তর ২৪ পরগনা।